গুড মর্নিং এভরিবডি, আমরা ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের থার্ড চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া, তার অন্তর্গত পুষ্টি এবং সেই পুষ্টির অন্তর্গত প্রাণী পুষ্টি সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই প্রসঙ্গে যাওয়ার আগে একটি কথা বলে নেওয়া অত্যন্ত প্রয়োজন, সেটি হচ্ছে আমাদের এই উদ্যোগটি একটি এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। এখানে যদি কেউ তথ্যের অসঙ্গতি খুঁজে পান, তাহলে তার কাছে অনুরোধ, প্রামাণ্য যে সমস্ত টেক্সট বুক রয়েছে সেগুলি কনসাল্ট করে এই তথ্যের অসঙ্গতিকে সংশোধন করে নিতে হবে, অথবা কোন এক্সপার্ট টিচারের সাথে কনসাল্ট করে এই তথ্যের অসঙ্গতি সংশোধন করে নেওয়া যেতে পারে। তা আমরা এবার সরাসরি বিষয়ের মধ্যে প্রবেশ করব, প্রাণী পুষ্টি। তো এটি বোঝার আগে আমরা এর আগে একটা সেশন নিয়েছিলাম যেখানে পুষ্টি কাকে বলে, পুষ্টির প্রকারভেদ এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, উদ্ভিদ পুষ্টি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজ একটু পিছিয়ে গিয়ে সে বিষয়টা থেকে শুরু করি যে পুষ্টি কাকে বলে। পুষ্টি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদরা সংশ্লেষ এবং আত্মীকরণের মাধ্যমে এবং প্রাণীরা খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ এবং বহিষ্করণের মাধ্যমে নিজের দেহের বৃদ্ধি ঘটায়, ক্ষয় পূরণ করে, রোগ প্রতিরোধক শক্তি অর্জন করে এবং খাদ্যস্থ স্থৈতিক শক্তির গতীয় শক্তিতে রূপান্তর ঘটিয়ে জীবনের মৌলিক ধর্মগুলি পালন করে, তাকে বলা হয় পুষ্টি। এই পুষ্টির দুটি ধরন রয়েছে, একটি হচ্ছে হলোফাইটিক পুষ্টি, আরেকটি হচ্ছে হলোজৈব পুষ্টি। হলোফাইটিক পুষ্টি সাধারণভাবে বলা যেতে পারে উদ্ভিদ পুষ্টি, সেখানে দুটি পর্যায় রয়েছে, একটি হচ্ছে সংশ্লেষ, অপরটি হচ্ছে আত্মীকরণ। এবং প্রাণী পুষ্টি হলোজৈব পুষ্টি, এর পাঁচটি পর্যায় রয়েছে, সেগুলি হচ্ছে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ এবং বহিষ্করণ। খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ এবং বহিষ্করণ। প্রাণী পুষ্টি হল সাধারণভাবে বলা যেতে পারে হলোজৈব পুষ্টি, হলোজৈব পুষ্টি বলা যেতে পারে প্রাণী পুষ্টিকে। এবং তার পর্যায়গুলি হচ্ছে এরকম, খাদ্য গ্রহণ করা হয় পরিবেশ থেকে, সেই গৃহীত খাদ্যের পরিপাক ঘটানো হয়, পরিপাক করার পর পাচিত খাদ্যের শোষণ ঘটে, শোষিত খাদ্যের কোষে কোষে প্রতিটি সজীব কোষে আত্মীকরণ ঘটে এবং অপাচ্য খাদ্য, খাদ্য গ্রহণ করার পর যে অংশটি পাচিত হলো না সেটি বহিষ্করণ পদ্ধতিতে দেহের বাইরে নির্গত করে দেওয়া হয়। এইগুলো হচ্ছে হলোজৈব পুষ্টি অর্থাৎ প্রাণী পুষ্টির যে পর্যায়গুলি রয়েছে সেগুলো। এখন প্রাণী পুষ্টির সম্বন্ধে বলতে গেলে আরো কতগুলো কথা আমাদের বলতে হয়, যেমন হচ্ছে যে এদের আরো কতগুলো ভাগ রয়েছে, যেমন হচ্ছে পরজীবী পুষ্টি। প্রাণীদের ক্ষেত্রেও পরজীবী পুষ্টি পদ্ধতি আমরা দেখতে পাই, যেমন উদ্ভিদের ক্ষেত্রে দেখেছিলাম, ঠিক একইভাবে প্রাণীদের ক্ষেত্রেও পরজীবী পুষ্টি প্রক্রিয়া লক্ষ্য করা যায়। কিছু কিছু প্রাণী আছে যারা অন্য প্রাণীর, অন্য প্রজাতির প্রাণীর দেহের অন্তর্ভাগে অর্থাৎ অভ্যন্তরে অথবা বহির্ভাগে বসবাস করে সেই পোষক প্রাণী থেকে খাদ্যরসকে শোষণ করে নিজেদের পুষ্টি সম্পন্ন করে। এই পুষ্টি পদ্ধতিকে বলা হয় পরজীবী পুষ্টি পদ্ধতি এবং সেই প্রাণীগুলিকে বলা হয় পরজীবী প্রাণী, যেমন উকুন, যেমন বিভিন্ন ধরনের কৃমি, গোল কৃমি, ফিতা কৃমি ইত্যাদি। এদের মধ্যে অথচ ভাগ রয়েছে, একটা হচ্ছে বহিঃপরজীবী, আরেকটা হচ্ছে অন্তঃপরজীবী। বহিঃপরজীবী হচ্ছে উকুন, যারা দেহের বহির্ভাগে অবস্থান করে, উকুন, এটুলি ইত্যাদি। আর অন্তঃপরজীবী হচ্ছে ফিতাকৃমি, গোলকৃমি, যারা দেহের অভ্যন্তরে পৌষ্টিক নালীর ভিতরে অবস্থান করে দেহ থেকে খাদ্য রস শোষণ করে। অন্য দৃষ্টিভঙ্গিতে আবার ভাগ করা যায় সম্পূর্ণ পরজীবী এবং আংশিক পরজীবী। যে সমস্ত প্রাণীরা আমাদের
দেহকে মানুষের দেহকে ধরা গেল যে বাসস্থান এবং খাদ্য গ্রহণের স্থান রূপে ব্যবহার করে থাকে, সর্বক্ষণ সেখানে থাকে, তাহলে তাদেরকে বলবো আমরা সম্পূর্ণ পরজীবী, যেমন বিভিন্ন ধরনের কৃমি। আর এছাড়া অন্যান্য যে সমস্ত প্রাণীরা শুধুমাত্র খাদ্য গ্রহণের জন্য পোষকের উপর নির্ভরশীল, যেমন হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস কিংবেক্স ইত্যাদি মশা, তারা আমাদের অর্থাৎ প্রাণীদের আক্রমণ করে এবং আমাদের দেহ থেকে রক্ত শোষণ করে, কিন্তু বসবাসের জন্য ব্যবহার করে না, তাদেরকে বলা হচ্ছে আংশিক পরজীবী। তো এটা গেল পরজীবী পুষ্টি পদ্ধতি। এছাড়া রয়েছে মিথজীবী পুষ্টি পদ্ধতি। মিথজীবী অর্থাৎ সিম্বায়োসিস। যেমন উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছি যখন দুটি জীব পারস্পরিক পুষ্টি পদার্থের আদান প্রদানের মাধ্যমে নিজেদের পুষ্টি সম্পন্ন করে এবং এর ফলে উভয়ই উপকৃত হয়, সেরকম পুষ্টি পদ্ধতিকে বলা হচ্ছে মিথজীবী পুষ্টি পদ্ধতি বা সিম্বায়োসিস। যেমন উইপোকার অন্ত্রে বসবাস করে এক প্রকারের আদ্য প্রাণী, তার নাম হচ্ছে ট্রাইকোনিম্ফা। এই ট্রাইকোনিম্ফা উইপোকার পৌষ্টিক তন্ত্রে অবস্থান করছে, দেহভ্যন্তরে অবস্থান করছে এবং উইপোকা যে কাঠ বা ইত্যাদি জাতীয় যে সমস্ত খাদ্যকে গ্রহণ করছে, তার মধ্যে যে সেলুলোজ আছে সেই সেলুলোজ পরিপাক করতে সাহায্য করছে, সেলুলোজ উৎসেচক নিঃসরণের মাধ্যমে। আমাদের শরীর অর্থাৎ মানুষের অন্ত্রে ইকোলাই নামক এক প্রকারের ব্যাকটেরিয়া বসবাস করে, এসেরিকিয়া কোলাই। এই এসেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়া ভিটামিন বি12 সংশ্লেষ করে মানব দেহকে সরবরাহ করে এবং পরিবর্তে মানুষের দেহ থেকে তারা খাদ্য রস গ্রহণ করে থাকে। এই প্রকারের পুষ্টি পদ্ধতিকে বলা হচ্ছে মিথজীবী পুষ্টি পদ্ধতি এবং এই জীবগুলিকে বলা হচ্ছে মিথজীবী জীব। এছাড়া রয়েছে কি মৃতজীবী। মৃতজীবী পুষ্টি পদ্ধতি সেটা কি জিনিস, যখন কোন প্রাণী অপর কোন মৃত জীব দেহকে বিশ্লিষ্ট করে সেখান থেকে পুষ্টি পদার্থ গ্রহণ করে, শোষণ করে, নিজেদের পুষ্টি সম্পন্ন করে, তাকে বলা হচ্ছে মৃতজীবী পুষ্টি পদ্ধতি এবং এই ধরনের প্রাণীদের বলা হচ্ছে মৃতজীবী প্রাণী। যেমন দেখা যায় যে কেঁচো, তারা মাটিতে বসবাস করে, মাটির বিভিন্ন জৈব পদার্থকে বিশ্লিষ্ট করে সেখান থেকে তারা পুষ্টি রস সংগ্রহ করে থাকে। এছাড়া রয়েছে ওই মাছি, তারাও ওই সমস্ত মৃত গলিত জৈব পদার্থ থেকে তারা খাদ্য রসকে শোষণ করতে পারে। এছাড়া রয়েছে কি না মলভোজী পুষ্টি পদ্ধতি একটি দেখতে পাওয়া যায়। মলভোজী সেটা কি জিনিস, মলভোজী পুষ্টি পদ্ধতি হচ্ছে যে মল ভক্ষণ করে তারা নিজেদের পুষ্টি সম্পন্ন করে থাকে। যেমন হচ্ছে গিনিপিগ, এদেরকে বলা হচ্ছে কপ্রোফ্যাগি, কপ্রোফ্যাগাস নিউট্রিশন সিস্টেম বলা যেতে পারে। তো কপ্রোফ্যাজি কপ্রোফ্যাগি কেন বলা হয় না, গিনিপিগ তাদের দেহ থেকে দুই প্রকারের মল নির্গত করে। এক প্রকারের মল হচ্ছে অপেক্ষাকৃত নরম এবং সেটি অপাচ্য খাদ্যবস্তু সমৃদ্ধ থাকে, সেই মলকে গিনিপিগ পুনরায় ভক্ষণ করে এবং তার ফলে সম্পূর্ণ পাচিত যে মল সেটি অপেক্ষাকৃত শক্ত এবং দানাদার অর্থাৎ গুটি গুটি এই ধরনের মল তারা নির্গত করে থাকে, তাদেরকে বলা হচ্ছে মল মলভোজী প্রাণী এবং পুষ্টি পদ্ধতিকে বলা হচ্ছে মলভোজী পুষ্টি পদ্ধতি। এছাড়া হচ্ছে রক্তভোজী। রক্তভোজী পুষ্টি পদ্ধতি আমরা দেখতে পাই যেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের আক্রমণ করে তাদের দেহ থেকে রক্ত শোষণ করে, যেমন বিভিন্ন ধরনের স্ত্রী মশা, স্ত্রী অ্যানোফিলিস, স্ত্রী এডিস ইত্যাদি মশা যারা রয়েছে তারা আমাদের দেহ থেকে রক্ত শোষণ করে এবং নিজেদের পুষ্টি সম্পন্ন করে থাকে। তো প্রাণী পুষ্টির ক্ষেত্রে এরকম বিভিন্ন ভাগ রয়েছে, পরজীবী, মিথজীবী, মৃতজীবী, মলভোজী পুষ্টি পদ্ধতি এবং রক্তভোজী পুষ্টি পদ্ধতি আমরা দেখতে পাই। এবং এই যে হলজৈব পুষ্টি তার যে সমস্ত পর্যায়গুলি রয়েছে সেগুলি সম্বন্ধে আমরা জানতে পারলাম, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ, বহিষ্করণ ইত্যাদি। এখন প্রাণীদের ক্ষেত্রে যে বিশেষত মানুষের যে পরিপাক পদ্ধতি পরিচালনাকারী যে তন্ত্র রয়েছে তাকে আমরা কি বলবো না, তাকে বলা হচ্ছে মানুষের পৌষ্টিক তন্ত্র। মানুষের যে পৌষ্টিক তন্ত্র রয়েছে সেই পৌষ্টিক তন্ত্র অনেকগুলি অঙ্গ নিয়ে গড়ে।
গঠিত হয়েছে মানুষের পৌষ্টিক তন্ত্র। এই পৌষ্টিক তন্ত্র অনেকগুলি অঙ্গের সমন্বয়ে গঠিত হয়েছে। সে অঙ্গগুলি কি কি না, এদেরকে প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারা যায়। একটি হচ্ছে পৌষ্টিক নালী, আরেকটি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। এই দুটি অংশে দুটি ভাগে এদেরকে ভাগ করতে পারা যায়। অনেকগুলি অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয়, যে তন্ত্রের মাধ্যমে এই খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ, বহিষ্করণ এই পর্যায়গুলি হলো যে পুষ্টির যে পর্যায়গুলি সেগুলিকে সম্পন্ন করা হয় তাকে বলা হচ্ছে পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্র দুটি প্রধান অংশ নিয়ে গঠিত, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। আমাদের যে পৌষ্টিক নালী রয়েছে তার যে অংশগুলি রয়েছে সেগুলো কি না, সেগুলি হচ্ছে মুখছিদ্র, মুখবিবর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র। এখানে এই যে পাকস্থলী রয়েছে সেগুলির কতগুলি ভাগ রয়েছে, যেমন হচ্ছে কার্ডিয়াক পাকস্থলী, ফান্ডাস, বডি এবং পাইরোরিক প্রান্ত। ক্ষুদ্রান্ত্রে তিনটি ভাগ রয়েছে, ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। বৃহদন্ত্রে তিনটি ভাগ রয়েছে, শিকাম, কোলন, মলাশয়। কোলনের আবার চারটি ভাগ রয়েছে, সেগুলি হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন। আর মলাশয় শেষে হচ্ছে পায়ু নালী এবং পায়ু। এই নিয়ে হচ্ছে পৌষ্টিক নালী। আর পৌষ্টিক গ্রন্থি যেগুলি রয়েছে সেগুলি কি না, সেগুলি হচ্ছে পাঁচ প্রকারের। এক নম্বর হচ্ছে লালা গ্রন্থি, দুই নম্বর হচ্ছে পাক গ্রন্থি, তিন নম্বর হচ্ছে যকৃত, অগ্ন্যাশয় এবং আন্ত্রিক গ্রন্থি। এই হচ্ছে বিভিন্ন ধরনের যে পৌষ্টিক গ্রন্থি, সেই পৌষ্টিক গ্রন্থি নিঃসৃত রস এই পরিপাকের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এইগুলো হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্রের যে সমস্ত অংশগুলি রয়েছে সেগুলির সম্বন্ধে আমরা বললাম। এখন এগুলির পরিচয় কি? এই যে মুখছিদ্র, অর্থাৎ আমাদের যে পৌষ্টিক নালী সেটি মুখছিদ্র থেকে শুরু করে শেষ পর্যন্ত পায়ু পর্যন্ত এটি বিস্তৃত অবস্থাতে রয়েছে। এটি একটি নলাকার অংশ, যে নলটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কোথাও চওড়া, কোথাও সরু, কোথাও কুণ্ডলীকৃত ইত্যাদি বিভিন্ন আকার গ্রহণ করেছে, কিন্তু সেটা একটি অবিচ্ছিন্ন নল যা মুখছিদ্র থেকে শুরু করে পায়ু পর্যন্ত বিস্তৃত অবস্থায় থাকে। আমাদের যে মুখছিদ্র সেটি ঊর্ধ্বষ্ঠ এবং নিম্নষ্ঠ এই দুটি অস্থের দ্বারা পরিবৃত অবস্থায় থাকে। তার ঠিক ভিতরের দিকে থাকছে চোয়াল, উপরের চোয়াল এবং নিচের চোয়াল। নিচের চোয়ালটি সঞ্চালন করা যায়, উপরেরটি সঞ্চালনা করা যায় না। মাঝে যে বড় প্রকোষ্ঠটি রয়েছে সেটিকে বলা হচ্ছে মুখ বিবর। এই মুখ বিবরের মধ্যে যেগুলি থাকে সেটি হচ্ছে চোয়ালে দাঁত থাকে, আর মুখ বিবরের মেঝেতে একটি মাংসল জীব উপস্থিত থাকে। তো তারপরে হচ্ছে গলবিল অংশটি অবস্থান করছে। এই গলবিল অংশে হচ্ছে এমন একটা জায়গা যেখানে মুখছিদ্রের অংশটিও সংযুক্ত হচ্ছে, বা নাসা ছিদ্র নাসা পথ থেকে নিয়ে সেটিও গিয়ে সেখানে সংযুক্ত হচ্ছে। এই কমন প্লেসটাকে বলা হচ্ছে গলবিল। এর আবার তিনটি অংশ রয়েছে, উপরের দিকের অংশ যেটা অন্তনাসারন্ধ্রের দিকে অংশটিকে বলা হচ্ছে নাসা গলবিল, মুখের দিকের অংশটিকে বলা হচ্ছে মুখ গলবিল, এবং শ্বাসনালীর সংলগ্ন যে অঞ্চল রয়েছে যেখানে কিনা স্বরযন্ত্র বা ভোকাল অ্যাপারেটাস যেটা সেটি অবস্থান করছে সেই অংশটিকে বলা হচ্ছে স্বর গলবিল।
তো তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রাস নদী। গ্রাস নদী অংশটি একটি লম্বা নলাকার অংশ যেটি 12 থেকে 14 ইঞ্চি পর্যন্ত হয়। গলগিলের নিচের দিকে একটি ছিদ্র থাকে, তাকে বলা হচ্ছে গ্যালেট। এই গ্যালেট থেকে শুরু করে এই গ্রাস নালীটি বিস্তৃত হয়েছে উদরগহ্বর এবং বক্ষগহ্বর এবং উদরগহ্বরের মাঝে যে মধ্যচ্ছদা রয়েছে সেটি ভেদ করে উদরগহ্বরে পৌঁছেছে এবং পাকস্থলীতে গিয়ে এই গ্রাস নালী সমাপ্ত হচ্ছে। এই গ্রাস নালী হচ্ছে অনৈচ্ছিক পেশী দ্বারা গঠিত এবং এদের ক্রমশ সংকোচন বা পেরিস্টলসিস চলনের ফলে গৃহীত খাদ্য যখন আমরা গলাধঃকরণ করি গ্যালেট অতিক্রম করার পর গ্রাস নালী বরাবর সেটি ক্রমশ নিচের দিকে নেমে পাকস্থলীতে পৌঁছল। আমরা এখানে যে মডেলটি রয়েছে সেখানে একটু নজর করলে পরে এই পুরো ব্যাপারটাকে আমরা একটু বুঝে নিতে পারবো। এই হচ্ছে মুখচ্ছিদ্র। এই মুখচ্ছিদ্র থেকে শুরু করে এখানে যে পাইপ রয়েছে এই পর্যন্ত এই নলটি বিস্তৃত রয়েছে, পৌষ্টিক নালীটি এখানে বিস্তৃত অবস্থাতে রয়েছে। এর দৈর্ঘ্য মোটামুটি ভাবে প্রায় 10-12 ফুট পর্যন্ত হতে পারে। এই মুখচ্ছিদ্র ঊর্ধ্বষ্ঠ এবং নিম্নষ্ঠ এই দুটি ওষ্ঠের দ্বারা পরিবৃত অবস্থায় থাকে। তার উপর যেটা হচ্ছে এটি হচ্ছে কি না, এটি হচ্ছে মুখ বিবর। এই মুখ বিবরে এটি হচ্ছে জিহ্বা এবং এই দুটো চোয়াল, নিচের চোয়াল এবং উপরের চোয়ালে দাঁত দ্বারা দাঁত প্রথিত অবস্থাতে থাকছে। এই মুখবিবরের পরের অংশ যেটি সেটিকে বলা হচ্ছে গলবিল। এই গলবিল অংশটা হচ্ছে এখানটাতে উপস্থিত, এই যে জায়গাটা রয়েছে এটাকে বলা হচ্ছে গলবিল। যার উপরের দিকের অঞ্চল যেটা রয়েছে অর্থাৎ এই অন্তনাসারন্ধ্রের দিকে সেটিকে বলা হচ্ছে নাসা গলবিল। মুখবিবরের দিকটিকে বলা হচ্ছে মুখ গলবিল এবং নিচের দিকে স্বরযন্ত্র সমন্বিত যেটি রয়েছে তাকে বলা হচ্ছে স্বর গলবিল। এই যে গ্রাস নালী যেটি রয়েছে এই গ্রাস নালীটি উপরের যে ছিদ্রের মাধ্যমে গলবিলের সাথে সংযুক্ত রয়েছে তাকে বলা হচ্ছে গ্যালেট। এই গ্যালেট থেকে এটি উৎপত্তি লাভ করেছে এবং এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে। এই জায়গাটাতে থাকে একটা, এই জায়গাটাতে থাকে মধ্যচ্ছদা পর্দা। যে মধ্যচ্ছদা পর্দা উপরের অংশটাকে বক্ষ প্রকোষ্ঠ এবং নিচের অংশটিকে উদর প্রকোষ্ঠ বা উদর গহ্বরে বিভক্ত করে রাখে, এটিকে ভেদ করে এগিয়ে চলেছে এবং গিয়ে কোথায় পৌঁছেছে না, পাকস্থলীতে পৌঁছচ্ছে। এই যে পাকস্থলী, সেই পাকস্থলী হচ্ছে একটি জে আকারের মাংসপেশী দিয়ে গঠিত, মাংসের বিশেষ একটি থলি যেখানে খাদ্য সাময়িক ভাবে সঞ্চিত থাকে। এর চারটি অংশ থাকে। এই উপরের দিকে যেটি হৃৎপিণ্ডের সংলগ্ন বা তার কাছাকাছি থাকে তাকে বলা হচ্ছে কার্ডিয়াক পাকস্থলী। তারপরের অংশটিকে বলা হচ্ছে ফান্ডাস, তারপর হচ্ছে বডি এবং এই নিচের দিকে যেখানে পাকস্থলী শেষ হচ্ছে আরেকটি নলের সাথে সংযুক্ত থাকছে সেই প্রান্তটিকে বলা হচ্ছে পাইলোরাস প্রান্ত। এর পরে যেটি থাকে সেটিকে বলা হচ্ছে ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্ত যেটি রয়েছে সেই ক্ষুদ্রান্তে আমরা দেখতে পাচ্ছি কতগুলো অংশ রয়েছে। তাহলে গ্রাস নালীর অংশগুলি যদি আমরা বলতে থাকি তাহলে কি হচ্ছে না, কার্ডিয়াক প্রান্ত, কার্ডিয়াক প্রাকস্থলী, তারপর হচ্ছে ফান্ডাস, তারপর হচ্ছে দেহ এবং শেষে হচ্ছে পাইলোরিক প্রান্ত বা পাইলোরাস। পাকস্থলীর ভাগ এগুলি। এবার ক্ষুদ্রান্ত্রের যে ভাগগুলি রয়েছে সেই ক্ষুদ্রান্ত্রের ভাগগুলি কি কি, মানে ক্ষুদ্রান্ত্রের তিনটে ভাগ, একটা হচ্ছে ডুওডেনাম, জেজুনাম এবং হচ্ছে ইলিয়াম। ডুওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম প্রসঙ্গত উল্লেখ করা যায় ক্ষুদ্রান্ত্র যেটি রয়েছে সেটি প্রায় 10 ফুট পর্যন্ত লম্বা হয়, কুণ্ডলীকৃত নালী বিশেষ এবং সেটি এই পাকস্থলীর শেষ প্রান্ত থেকে শুরু করে এই কুণ্ডলীকৃত নালিকাটি এটি এসে শেষ হয়েছে কোথায়, না বৃহদন্ত্রের শুরু যেখানে সেখানে এসে এটি শেষ হয়েছে। এই নলাকার অংশ যেটা রয়েছে সেটা দীর্ঘ নল এবং সেটি তিনটি অংশে বিভক্ত রয়েছে। প্রথম অংশ বা অগ্রক্ষুদ্রান্ত্র বলা হচ্ছে ডুওডেনাম অংশ, এটি খানিকটা সি আকারের দেখতে হয়ে থাকে। এই যে জায়গাটা রয়েছে এখানটা হচ্ছে সি আকারের, এটাকে বলা হচ্ছে ডুওডেনাম।
তারপরে হচ্ছে মধ্য ক্ষুদ্রান্ত্র, মধ্য ক্ষুদ্রান্ত্র বা জেজুনাম, এবং শেষে রয়েছে ইলিয়াম। পরিপাক সম্পন্ন হয় এই জেজুনাম পর্যন্ত, প্রায় ইলিয়াম অংশ থেকে শুরু হয় শোষণকারী অংশ, এটি অনেকখানি লম্বা। নেক্সট হচ্ছে বৃহতন্ত্র, এই বৃহতন্ত্রের যে অংশগুলি রয়েছে সেগুলো কি কি? বৃহতন্ত্রের অংশগুলি হচ্ছে শিকাম, কোলন এবং মলাশয়। শিকাম, কোলন এবং মলাশয়। শিকাম অংশ যেটি রয়েছে বৃহতন্ত্র অপেক্ষাকৃত মোটা, এই যে ক্ষুদ্রান্ত্র রয়েছে তার ব্যাস হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি মতো, আর বৃহতন্ত্রের হচ্ছে সেটি প্রায় 2.5 ইঞ্চি ব্যাস এবং সেটি প্রায় 1.5 মিটার লম্বা হয়ে থাকে। এই বৃহতন্ত্র এখান থেকে শুরু করেছে, এইভাবে উপরে উঠেছে, তারপর আড়াআড়ি গেছে, যেটা কেটে রাখা হয়েছে যাতে পিছনের অংশটি দেখতে সুবিধা হয়, এইভাবে যাচ্ছে এবং তারপর আবার নিচে নামছে। নিচে নামে এখানে সিগময়েড একটা স্ট্রাকচার সৃষ্টি করছে এবং তারপর এটি মলাশয় সৃষ্টি করছে। তো এই যে কোলন যেটি রয়েছে সেই কোলনকে, তাহলে শিকাম, শিকাম অংশটি আমাদের শরীরে সুগঠিত থাকে না। শিকাম অংশটি কিসে পরিণত হয়েছে? না, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে। এটি একটি লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে আমাদের শরীরে অবস্থান করে। এটা হচ্ছে সেই শিকাম অংশটি যেটা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স গঠন করেছে। আর এই যে কোলন রয়েছে, কোলনের 4টা অংশ রয়েছে, এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন, এটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ কোলন, এটা হচ্ছে নিম্নগামী কোলন, এবং এখানে রয়েছে সিগময়েড কোলন, যা এসে কোথায় শেষ হয়েছে? না, মলাশয়ে গিয়ে সেটি শেষ হয়েছে। অর্থাৎ এটা তাহলে ঊর্ধ্বগামী বা অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স বা অনুপ্রস্থ কোলন, নিম্নগামী বা ডিসেন্ডিং কোলন, এবং এখানে রয়েছে সিগময়েড কোলন, যেটি গিয়ে শেষ হয়েছে কোথায়? না, মলাশয়ে গিয়ে শেষ হয়েছে। মলাশয়ে এবং এই যে বৃহতন্ত্রের যে কোলন অংশ রয়েছে, এই কোলন অংশে অপাচ্য খাদ্য, অপাচিত খাদ্য এসে পৌঁছয়, যে খাদ্যটি পরিপাক হলো না সেটি এসে পৌঁছয়, এবং কোলনে উপস্থিত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার ক্রিয়ার ফলে সেটি মলে পরিণত হয়। এই মল সাময়িকভাবে মলাশয়ে সঞ্চিত থাকে। মলাশয়ের শেষ প্রান্ত হচ্ছে পায়ু, যেটি স্ফিংটার পেশি দ্বারা আবৃত থাকে। সেই স্ফিংটার পেশির সংকোচন হলে পর মল দেহের বাইরে নির্গত হয়ে যায়। এই স্ফিংটার পেশি আরো দু জায়গাতে অবস্থান করে, তার একটি হচ্ছে এই যে পাকস্থলী রয়েছে, পাকস্থলী এবং গ্রাসনালীর সংযোগস্থলে স্ফিংটার পেশি অবস্থান করে, যা প্রসারিত অবস্থায় এই ছিদ্রটিকে বন্ধ করে রেখে দেয়, যাতে করে গৃহীত খাদ্য পাকস্থলী থেকে উল্টো দিকে ফেরত যেতে না পারে, গ্রাসনালী দিয়ে যেতে না পারে। এছাড়া পাকস্থলীর শেষ প্রান্তে যে পাইলোরাস প্রান্ত রয়েছে, সেখানে স্ফিংটার পেশি অবস্থান করে, যা অর্ধপাচ্য অর্ধতরল খাদ্য মণ্ডলকে কি করে না, ক্ষুদ্রান্ত্র প্রেরণ করে, কিন্তু ক্ষুদ্রান্ত্র থেকে পাকস্থলীতে ফিরে আসতে বাধা দেয়, এবং শেষে দেখা যাচ্ছে পায়ু ছিদ্রের কাছে সেখানে রয়েছে স্ফিংটার পেশি, যা সংকুচিত হয়ে মল নিষ্কাশনে সাহায্য করে থাকে। এই গেল বিভিন্ন ধরনের যে পৌষ্টিক নালীর যে অংশগুলি রয়েছে সেগুলি। এখন আসছি পৌষ্টিক গ্রন্থি, এই যে লালা গ্রন্থি, এই লালা গ্রন্থি 3 জোড়া থাকে, আমাদের মুখ বিবরে অবস্থান করে, কর্ণমূলের নিচে থাকছে কি, কর্ণমূলের কাছাকাছি থাকছে প্যারোটিড গ্রন্থি। এই প্যারোটিড গ্রন্থি যেটা রয়েছে তার, সেটি হচ্ছে 1 জোড়া, এই যে এটি হচ্ছে প্যারোটিড গ্রন্থি, 1 জোড়া থাকছে। এছাড়া রয়েছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, যা চোয়ালের দুই পাশে থাকে, এবং সাব লিঙ্গুয়ার গ্রন্থি, যা জিভের তলদেশে থাকে। তাহলে প্যারোটিড, সাব ম্যান্ডিবুলার এবং সাব লিঙ্গুয়াল, এই 3 জোড়া গ্রন্থি নিয়ে গঠিত হয়েছে লালা গ্রন্থি। এগুলোকে আমরা একটু লিখে ফেলি। প্যারোটিড গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তারপরে আসছে কোথায় না, পাক গ্রন্থি। এগুলি পাকস্থলীর
অন্তঃপ্রাচীরে অবস্থান করে দুই প্রকারের গ্রন্থি থাকে অক্সেন্টিক গ্রন্থি এবং পেপটিক গ্রন্থি অক্সেন্টিক গ্রন্থি থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয় এবং পেপটিক গ্রন্থি থেকে প্রোটিন ভঙ্গ উৎসেচক এবং ফ্যাট ভঙ্গ উৎসেচক নিঃসৃত হয়ে থাকে লালা গ্রন্থি থেকে উৎসেচক সমন্বিত লালার রস নিঃসৃত হয় যা খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে পাক গ্রন্থি নিঃসৃত পাক রস ওই একই কাজ করতে সাহায্য করে যকৃৎ থেকে যকৃৎ হচ্ছে দেহের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি ওজন প্রায় 1.5 কেজি এবং এটি অবস্থান করছে কোথায় না এটি অবস্থান করছে এই যে পাকস্থলী রয়েছে পাকস্থলী দুপাশ মিলিয়ে এটি অবস্থান করছে গাঢ় লাল বর্ণের বলা যেতে পারে বা মেরুন বর্ণের বলা যেতে পারে আমরা চলতি কথায় যেটাকে লিভার বলে থাকি সেটি হচ্ছে যকৃৎ ইংরেজিতে বলে লিভার এবং মাংসের দোকানে গেলে পর যেটাকে মেটে হিসেবে আমরা কিনে নিয়ে আসি সেটিকে বলা হচ্ছে যকৃৎ যকৃৎ নিঃসৃত যে রস তাকে বলা হচ্ছে পিত্তরস এই পিত্তরসে কোন উৎসেচক থাকে না কিন্তু তার সত্ত্বেও এটিকে পাক রস হিসেবে পরিগণিত করা হয় কেন না যকৃৎ নিঃসৃত পিত্তরস খাদ্যকে আম্লিক মাধ্যম থেকে প্রশমিত করে ক্ষারীয় মাধ্যমে পরিণত করে এবং ফ্যাট জাতীয় খাদ্যের বিশোষণে বিশেষভাবে সহায়ক সেই জন্য যকৃৎকে বলা হচ্ছে একটি পাক গ্রন্থি এছাড়া রয়েছে অগ্ন্যাশয় এই অগ্ন্যাশয় কোথায় অবস্থান করে না অগ্ন্যাশয়টি অবস্থান করছে এই যে ডুওডেনাম রয়েছে এই ডুওডেনামের ঠিক পাশে এখানটাতে একটি পাতলা পাতার মতো লম্বা একটি গ্রন্থি এখানে অবস্থান করছে সেটিকে বলা হচ্ছে অগ্ন্যাশয় এই অগ্ন্যাশয় থেকে যে রস নিঃসৃত হয় তাকে বলা হচ্ছে অগ্ন্যাশয় রস এই অগ্ন্যাশয় গ্রন্থিটিকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি কেন না এটি উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত হয়েছে সেটি কি রকম না বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে এটি গঠিত হয় বলে অগ্ন্যাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি এই অগ্ন্যাশয় নিঃসৃত যে হরমোন সেটি আমাদের শরীরে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন এছাড়া বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত অগ্ন্যাশয় রসে পরিপাককারী উৎসেচক উপস্থিত থাকে যা পরিপাক কার্যে সহায়তা করে থাকে এছাড়া রয়েছে আন্ত্রিক গ্রন্থি ক্ষুদ্রান্ত্রের ভিতরের গাত্রে অবস্থান করে এবং সেখান থেকে নিঃসৃত উৎসেচক সমন্বিত আন্ত্রিক রস পরিপাক ঘটাতে সাহায্য করে থাকে তো এটা গেল পৌষ্টিক তন্ত্রের যে সামগ্রিক পরিচয় রয়েছে সেটা সম্বন্ধে আমরা কিছু কথা বললাম এখন এই যে মুখচিত্র মুখবিবর ইত্যাদি ভিতর দিয়ে যখন খাদ্য যাচ্ছে তখন আমাদের কিভাবে পরিপাক ক্রিয়া সম্পন্ন হচ্ছে সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা আলোচনা করব এবং সেই পরিপাকের বিষয়টা আজকে না করে আমরা নেক্সট ডেতে এটিকে করতে পারি